মদিনা শরীফ থেকে 300 মাইল দূর এক যুবক মদিনা শরীফ আসার উদ্দেশ্যে রওনা দিল। একটা উট নিয়ে রওনা দিছে। মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যুবক রওনা দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করবে। মদিনা শরীফ থেকে প্রায় 300 মাইল দূর, আরবের মরুভূমির অবস্থা আমরা সবাই জানি কত গরম, উপরে রৌদ্র, এজন্য একটু ছায়া পাইলেই যারা মুসাফির তারা ছায়ার মধ্যে বিশ্রাম নেয়। সে ক্লান্ত হইয়া একটা খেজুর বাগান দেখিয়া ওই খেজুর বাগানে সে একটু বিশ্রাম নিল, আর তার উটটারে একটা ডালের সাথে বেঁধে রাখলো, আর গাছটার সাথে হেলান দিয়ে যুবক একটু বিশ্রাম নিল। মদিনার প্রায় কাছাকাছি চলে আসছে, ক্লান্ত হয়ে গেছে। ওই অবস্থায় হঠাৎ করে তার উটটা রশি ছিঁড়ে পাশের আরেকটা জমিতে চলে গেছে। যুবক তো জানে না, যুবক তো ঘুমায় রয়েছে, সে তো জানে না, জানার কথাও না। ঘুমন্ত মানুষ আর মৃত মানুষ সমান, ঠিক না? এজন্য আমরা ঘুমের আগেই দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি আবার তোমার নামে জিন্দা হব। আমরা নিজেও এটা স্বীকার করতেছি, আল্লাহ ঘুমটা তো ঘুমটা, ঘুম হলো মরণ, এই মরতেছি নিজেই বলতেছি, এজন্য ঘুমটা হলো মরণের মতো। যুবক তো একটু ঘুমায় গেছে, জানে না কিছুই। ওই অবস্থায় পাশের জমিতে এক লোক খেজুরের চারা লাগাইছিল, ওই চারাওয়ালা জমিতে তার উটটা যাইয়া এমনভাবে চারাগুলা নষ্ট করছে, এই চারা আর হওয়ার মতো না। বিকালবেলা জমির মালিক আসছে জমি দেখার জন্য, আইসা দেখে তার পুরা বাগানটা নষ্ট করে ফেলেছে একটা উট, কিন্তু উটটা কার তাও তো সে জানে না, কিন্তু উট তো এখনো জমিতে আছে। বৃদ্ধ মানুষটা এই কষ্ট আর ব্যথা সইতে না পাইরিয়া, এটা স্বাভাবিক, সবারই একটু গোসা উঠবে, সবারই একটু রাগ হবে, হায় রে আমার জমিটা খেয়ে ফেললো এই গরুটা, এই বাছুরটা, তখন একটা আঘাত করবেই। উনি একটা পাথরের চাকা হাতে নিয়ে ওই উটটার দিকে ঢিল মারছে, আর দুর্ভাগ্যবশত এই পাথরের ঢিলটা উটের মাথায় লাগছে আর মাথাটা ফেটে গেছে, ফাইটা রক্ত পড়া শুরু হয়েছে, এমনভাবে রক্ত পড়তেছে ফিনকি দিয়া, অল্প সময়ের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিতেই মারা গেছে। যুবক ঘুম থেকে উঠল, উইটা সে পাশেই তার উটটারে খুঁজতে শুরু করলো, কিন্তু উট তো পায় না। কোথায় গেল উট, কোথায় গেল উট? ডাইনে বামে সামনে পেছনে চতুর্দিকে খুঁজে কিন্তু উট তো পায় না। খুঁজতে খুঁজতে দেখতে পেল একটা জমির মধ্যে তার উটটা মরে পড়ে আছে, আর একজন বৃদ্ধ মানুষ পাশেই দাঁড়ায় আছে। অবাক হয়ে যুবক বলতেছে, আমার উট কে মারল, আমার উটটা কে মারল? এইবার বৃদ্ধ মানুষটা বলতেছে, বাবা তোমার উট আমি তা তো জানি না, কিন্তু কার উট তাও আমি জানি না, আমি তো উটটাকে মারতে চাই নাই, আমি তো মাত্র আঘাত দিয়া উটটারে সরাইতে চাইছিলাম, কারণ এই জমির মালিক হলাম আমি, জমিটাতে আমি মাত্র চারা লাগাইছি, চারাগুলা মাত্র বড় হওয়ার পথে ছিল, আমার ওই চারাগুলি তোমার উট পাড়ায় পাড়ায় সব নষ্ট করে ফেলেছে, আমার এত বড় ক্ষতি কে সইবে, কে সইবে? এজন্য আমি গুসায় একটা ঢিল মারছিলাম, ঢিল ঢিলটা যায়া উটের মাথায় লাগছে, বাবা মাথায় লাইগা উটের মাথা থেকে রক্ত বের হইয়া উটটা মারা গেছে, বাবারে বিশ্বাস করো আমি জানি না, আমি যাই না মারি নাই, আমি বুঝা শূন্য মারি নাই, আমি তো বুঝি নাই উটটা মরে যাবে। এই কথা বলতেছে ওই বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ আর ওই যুবক সেও সব কথা শুনতেছে, কিন্তু উটটা তো মরে গেছে, যতই বলক উটটা তো আর জীবিত নাই, ঠিক কিনা? যুবকেরও একটু গুসা উঠে গেছে, সে বলতেছে, তুমি আমার উটটা মেরেই ফেলেছ, এখন আমি মদিনায় কেমন করে যাব, কেমন করে আমি মদিনায় যাব? এই বইলা যুবকেরও গুসা উঠে গেল, সে বৃদ্ধ মানুষটারে একটা ঘুষি মারল, এই ঘুষিতে বুড়া মানুষটা সেও দাঁড়ায় থাকতে পারে নাই, ঘুষি খায়া সেও পিছন দিকে পড়ে গেল, দুর্ভাগ্যবশত তার মাথাটা পাথরের মধ্যে আঘাত লাগলো, আঘাত লাগতেই তার মাথাটাও ফেটে গেল, আর ওই বৃদ্ধ মানুষটাও রক্ত শূন্য হইয়া
ঘন্টা খানেক পরে বুড়া মানুষটাও জায়গায় মারা গেল। এখন তো যুবক হায় হুতাশ করতেছে, হায় আমি এটা কি করলাম, আমার উটের জন্য আমি মানুষ মেরে ফেললাম, মানুষ হত্যা করে ফেললাম, আমি এত বড় অপরাধী, এত বড় অপরাধী। যুবক এখন কান্দে, হায় রে আমি তো মারতে চাই নাই, অনিচ্ছায় ভুলবশত এটা হয়ে গেছে, ভুলবশত হয়ে গেছে। না না আমি যাব না, যাব না, যাব না, আমি যদি এখান থেকে সরে যাই আমারে কেউ পাবে না, কেউ পাবে না, কেউ ধরবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমারে খুনি হওয়া লাগবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? এর নাম হলো তাকওয়া, এর নাম হলো খুদাবীতি। কেউ দেখে না, কেউ শুনে না, শুনে কে, কেউ দেখে না, দেখে কে, আমার অপরাধ কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু আল্লাহ দেখলেন, আল্লাহ নিজে সব কিছু শুনলেন। যুবক এইবার কি পরিমাণ তার অন্তরের ভিতরে ভয় ছিল। যুবক কয় আমি যাব না, দেখি বৃদ্ধ মানুষটার পক্ষে কে আসে, তার কোনো আপন বলতে কেউ আসে কি না, আমি আমার দোষ স্বীকার করে নিব, আমি আমার অপরাধ স্বীকার করে নিব, এরপরে আমার বিচার যা হয় মদিনার আদালতে হবে, বিচারও আমি মাথা পেতে নিব। দুনিয়ার বিচারে আমি ফয়সলা হইয়া যদি জেল হয়, ফাঁসি হয়, আপত্তি নাই, তবু আল্লাহর আদালতে খুনি হইতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি রে যুবক। তুমি তো মনে করো রাতের অন্ধকারে আমি চুরি করলাম, রাতের অন্ধকারে জিনা করলাম, রাতের অন্ধকারে আমি অন্যায় করেছি, কে দেখবে, কেউ দেখে নাই, আমাকে কে পায়, আমাকে কে পায়, না না না, কেউ না দেখলো দেখে আল্লাহ, কেউ না শুনলো শুনে আল্লাহ। ওই যুবক সে কয় না আমি যাব না, যাব না, যাব না। সন্ধ্যার সময় ওই বৃদ্ধ মানুষটার খুঁজে তার দুইটা সন্তান বাগানের মধ্যে আসলো। বাগানের ভিতরে আইসা ঢুকলো, ঢুকেই দেখি বাবার লাশ পড়া, আর বাবার লাশের পাশে একটা যুবক দাঁড়ায় আছে, আর দেখা যায় পাশে আর একটা উট পাপ তাদের বাগানের ওই জমিতে মরে পড়ে আছে। এই দুই সন্তান বাবার লাশ দেখে কান্না শুরু করলো, হায় আমার আব্বারে কে মারলো, আমাদের আব্বারে কে মারলো, আমাদের আব্বার মাথা থেকে রক্ত পড়তেছে, কে আব্বাকে খুন করলো, কে খুন করলো। এই বইলা দুয়ো ভাই চিৎকার করে। ওই অবস্থায় ওই যুবক কাছে যায় বলতেছে, ভাই রে ভাই, আমি হলাম তোমাদের বাবার খুনি, আমি অপরাধ করেছি, আমি যাই না বুঝে করি নাই, বুঝে শুনে করি নাই, ভুলবশত হয়ে গেছে। এ ভাই একটু খেয়াল করে শোনো, আমার উটটা কি ইনি মারছে, ইনিও জানে না উটটা মরে যাবে, আর আমিও বুঝি না ইনি মেরে মরে যাবে, একটা ঘুষি দিছিলাম মনের গুসায়, কিন্তু মাটিতে পড়ে গেছে, মাথাটা পাথরের মধ্যে আঘাত লাগলো, রক্ত বের হয়ে উনি মারা গেল। এ বাপ ভাই ভালো করে শোনো, আমি ইচ্ছা করে মারি নাই, ইচ্ছা করে খুন করি নাই, কিন্তু এরপরও তো খুন হয়ে গেছে, এরপরও তো খুন হয়ে গেছে, চলো আমাকে তোমরা আর এখন খুন কইরো না, যদি তোমরা আমারে মারো তাহলে তোমরাও খুনি হয়ে যাবা, আমি আমার খুন নিজে নিজে স্বীকার করতেছি রে ভাই, চলো আমরা মদিনায় যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে যাই, খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে, আমার যা বিচার হবে আমি মেনে নিব, যা শাস্তি হবে আমি মেনে নিব। তিনজন তারা মদিনায় চলে আসলো। এ যুবক একটু বলো তো দেখি, ওই যুবক যদি খুন কইরা এখান থেকে পালায়া যাইত, কেউ তারে পাইতো নি, পাইতো কেউ, কেউ খুঁজো পাইতো না, কেউ জানতো না, এই দুয়ো সন্তান আইসা খবরও পাইতো না কে তাদের বাবাকে মারলো, কিন্তু যুবক যায় নাই শুধু কার ভয়ে, আর একটু জোরে কার ভয়ে। যদি সমাজে প্রতিটা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয়, বিশেষ করে যুব সমাজের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয়, তাহলে মানুষের চোখে ফাঁকি দিয়েও কোনো যুবক কোনোদিন খুন খারাপি করবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
বাপ মার চুকি ফাঁকি দিয়েও কোনোদিন যুবক অন্যায় করবে না, কারণ সে চিন্তা করবে আব্বার চুকি ফাঁকি দিলাম, মায়ের চুকি ফাঁকি দিলাম, উস্তাদের চুকি ফাঁকি দিলাম, কিন্তু মালিককে ফাঁকি দেব কেমন করে, আল্লাহর চোখ ফাঁকি দিব কেমন করে, এই কথাটা ভাবলে কোনো যুবক কোনোদিন আড়ালে ও অন্যায় করবে না। মদিনার আদালতে দুন তিনজন হাজির, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মদিনার শাসক। বলুন তো উমর নরম নাকি গরম? খালি গরম না, বেশি গরম। উমরের নাম শুনলেই শয়তান আরেক রাস্তায় ভাগত, সবসময় তলোয়ার খোলা থাকত, খাবের ভিতরে ঢুকাবে বের করবে, এই টাইম উমরের হাতে ছিলই না। এত গরম, এক লোক কলসের মধ্যে মদ লয়ে যায় আর বাজারে বিক্রি করবে, মনে মনে ভাবে আল্লাহ দুনিয়ার সব মানুষের সামনে আমারে ফালায়ও, কিন্তু উমরের সামনে ফালায়ও না, এমনটা মনে মনে লয়েছে যাইতেছে। কিন্তু একটা প্রবাদ আছে আমাদের দেশে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, কয় যেখানে বাঘের ভয় সেখানে সেখানে রাত হয়, যেখানে উমরের ভয় ঘটনাক্রমে সেই উমরই তার সামনে। এখন তার হাত পা সহ সব কাঁপতেছে, হায় রে এখন কি বলি, উমর যদি বলে কলসে কি জবাব দেবো কি, হ্যাঁ যদি নি কোনো রকম উমর আমাকে না দেখে আমি কোনো রকম পাশ কাটাই নিয়ে যেতে পারি, আল্লাহ ও আল্লাহ তুমি আজকের মতো আমারে বাঁচাও, আজকের মতো বাঁচাও, কলসে আমার মর যদি উমরের চোখে ধরা পড়ে তাহলে আমার এখানেই আজকে কবর, এখানেই কবর। হে কোনো রকম রাস্তার কিনারা দিয়ে যাওয়ার চেষ্টা করে, উমর তাকে ডাক নিতে না দেন, কিন্তু সমানে সমানে হওয়া মাত্রই হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, ও মিয়া কে তুমি, দাঁড়াও। পুরা কাপ শুরু হয়েছে বলে পাশে আসছেন, আইসা বলতেছেন কলসে কি এখন কি কয়, কলসের মধ্যে তো মদ, যদি বলে কলসে মদ তাহলে উমরের হাতে তো তলোয়ার খোলা, তল্লার সাথে সাথে আলাদা, কিন্তু সে জবাব তো দেওয়া লাগবে, বাঁচার জন্য বলে কলসের মধ্যে দুধ। কি বলছে? আর মনে মনে ভাবতেছে, মনে হয় দুধ বললে হয়তো তোমার আমাকে ছেড়ে দিবে, বলবে ঠিক আছে যাও আর দেখবেন না, ডাকটা হয়তো তুলবেন না, কিন্তু না ওমর তো তা করেন নাই, ওমর বলেন দুধ না অন্য কিছু, ডাকনা সরাও দেখতে হবে। যেই মাত্র ডাকনা সরানোর জন্য সে হাত দিতেছে, হাত কাঁপতেছে, বডি কাঁপতেছে, পুরো শরীর কাঁপতেছে, ঘেমে যাচ্ছে, আর সে তো ভাবতেছে এখনই আমার শেষ, জীবনের শেষ সময়, আর হাত দেয় আর মনে মনে আল্লাহর কাছে তওবা করে, মালিক ও মালিক ও মালিক, জীবনে যা অন্যায় করছি করছি আল্লাহ, আর জীবনে করব না আল্লাহ, দিলের খবর আল্লাহ জানেনই না জানেন আল্লাহ, জীবনে এই মদের ব্যবসা করে যা অন্যায় করছি করছি আল্লাহ, তোমার দরবারে খালিস নিয়তে তওবা করলাম, আর আমি জীবনে ব্যবসাও করব না, মদ খাই মো না, মদের ধারে কাছে যাবো না, আল্লাহ তুমি তোমার উমরের হাত থেকে আমারে বাঁচাও। তার দিলের কথা আল্লাহ শুনে ফেলছেন, সুবহানাল্লাহ, দিলের কথা আল্লাহ শুনে ফেলছেন, হাত বাড়াইতেছে ডাকনা সরাবে, হযরত উমর বলেন তাড়াতাড়ি করো, কাইপে উঠছে শরীর, ডাকনাটা সরাইছে, আল্লাহু আকবার, ডাকনা সরায়া দেখে কলস ভরা মদ আল্লাহ দুধ বানায়া দিছে। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, এজন্যই নবী বলেন তওবাকারীর তওবাকে আল্লাহ এমনভাবে কবুল করেন যেন তার আমল নামায় কোনো গুনাই নাই, কোনো গুনাই নাই। এই উমর মদিনার খলিফা, মদিনার শাসনকর্তা, এত গরম, উমরের সামনে তিনজন যায় হাজির, মামলা হলো খুনের, দুই সন্তান বাবার খুনের মামলা দায়ের করলো, আসামিও ধরে নিয়ে আসছে, আসামিও তারা ধরে নিয়ে আসছে, কিন্তু কোনো বদলা নেয় নাই, বিচার দিছে উমরের আদালতে। উমর জিজ্ঞেস করেন কি খবর, মামলা তো তোমার বিরুদ্ধে খুনের, তুমি বলো, তুমি বলো কি বলতে চাও? যুবক বলে সব সত্য, কিন্তু আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত হয়ে গেছে, গুসায় আমি একটা ঘুষি দিছিলাম, ইনি মাটিতে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, রক্ত বের হয়ে ইনি মারা গেছে, আমি মারবার নিয়তে ঘুষি দেই নাই, গুসা করে আমি আঘাত করেছিলাম, কারণ উনি আমার ওটাকে মারছে। হযরত তোমার ডাক দিয়ে বলেন বাবা ভালো করে শোনো, যত তুমি ইচ্ছা অনিচ্ছায় বলো না কেন, খুন তো হয়ে গেছে,
মানুষ তো মারা গেছে, খুনের বদলা হলো খুন, জানের বদলা হলো জান, ইসলামী আদালতের বিধান হলো জানের বদলা জান, জানের বদলা জান, যেটাকে বলে কেসাস। ওয়ালাকুম ফিল কেসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জ্ঞানীদের জন্য আমি আল্লাহ কেসাসের মধ্যে জীবন রেখে দিয়েছি। তোমরা দেখো, খুনিকে হত্যা করার দ্বারা, খুনিকে ফাঁসি দেওয়ার দ্বারা একটা জান গেছে, কিন্তু আমি আল্লাহ দেখি খুনিকে ফাঁসি দেওয়ার দ্বারা হাজার জান বেঁচে গেছে। আল্লাহ বলে তোমরা দেখো একটা জান গেছে, কিন্তু আমি দেখি হাজার জান বেঁচে গেছে। কারণ ও যদি জীবিত থাকত আরো খুন করত, আর একটা খুনির ফাঁসি দেওয়ার দ্বারা আরো দশটা জান বেঁচে যায়। মানুষ খুন করে না, ভয় পায়, কয় খুন করলে নিজেরও আবার খুন হতে হয়। খুন যদি করি আমি ইসলামী আদালতের বিচার থেকে বাঁচবো না, আমাকেও শুলিতে চড়াবে, আমাকেও ফাঁসি দিবে, আমাকেও গুলি করবে, আমাকেও হত্যা করা হবে, এই ভয়ে কেউ কাউকে খুন করবে না। আর যদি খুনির বিচার বাংলাদেশের বাইতুল মুকাররমের গেইটে জুম্মার দিন খুনির যদি বিচার করা হইতো ফাঁসি দিয়া, বাংলার মানুষ যদি সেটা সচুক্ষে দেখত, খুনের বিচার করা হইতেছে ফাঁসিতে ঝুলাইয়া, তাহলে আরো হাজার খুনি সাথে সাথে তারা সতর্ক হইয়া যাইত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হযরত উমর বলেন, যুবক রেডি হয়ে যাও, ইসলামী আদালতে তোমার বিচার হলো ফাঁসি, তোমার বিচার হলো ফাঁসি। এরে যুবক একটু বলো, বলো মনের শেষ কোনো ইচ্ছা আসেনি, তুমি বলো, তোমাকে সুযোগ দেওয়া হবে, তোমাকে ফাঁসিতে ঝুলানোর আগে মনের কোনো শেষ ইচ্ছা যদি থাকে তুমি বলো, সেটা পূরণ করা হবে। এই কথা বলতে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মনের কোনো বড় আশা কিছু নাই, আমি আল্লাহর আদালতে খুনি হতে চাই না, দুনিয়ার আদালতে আমাকে যদি ফাঁসি করে দেন, ফাঁসিতে ঝুলাইয়া দেন, হাসি মুখে আমি বিচার মেনে নেব, তবু আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। এই বইরা যুবক রেডি হয়ে গেছে। তখন যুবক বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবি, আমার একটা মনের ইচ্ছা আছে, একটা মনের ইচ্ছা আছে, শেষ ইচ্ছা কোন, শেষ ইচ্ছা একটু বলো। যুবক বলে, আমার বাড়ি মদিনা থেকে প্রায় 300 মাইল দূর, 350 মাইল দূর, আমার বাড়ির পাশে একটা বাজার, এই বাজারের একজন ব্যবসায়ী ছিল ইহুদি, ওই ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল বাকিতে আনছিলাম, বাকিতে আনছিলাম, মালের টাকা পরিশোধ করতে পারি নাই, এই অবস্থায় আমি আপনার আদালতে খুনির আসামি, যদি ওই হালতে আমাকে ফাঁসি দেওয়া হয় আর ওই ইহুদি বাকি টাকা পরিশোধ করা না হয়, তার ঋণ যদি পরিশোধ করা না হয়, তাহলে ইহুদি বলবে মুসলমান জাতটাই খারাপ, মুসলমান জাতটাই খারাপ, আমার কারণে মুসলিম জাতি তুইলা গালি দিবে। ও আমিরুল মুমিনিন, একটু অনুমতি যদি দেন আমি দ্রুত বেগে বাড়ি যাব, আর যাইয়াই তার ঋণটা পরিশোধ করে আবার দ্রুত মদিনায় চলে আসব। এজন্য রে ভাই মনে রাখবা, মানুষের হক নষ্ট কইরা কবরে গিয়া নামাজ লইয়াও জান্নাত পাওয়া যাবে না, মানুষের হক নষ্ট কইরা 10টা 20টা হজ লইয়াও জান্নাত পাওয়া যাবে না। প্রতিবেশীর হক, ছোট ভাইয়ের হক, বোনের হক মাইরা, ভাতিজার হক মাইরা, যারা কবরে যাইবা তোমার জীবনের নামাজ রোজা হজ যাকাত লইয়াও জান্নাত পাওয়া যাবে না, যদি মানুষের হক মরার আগে পরিশোধ না করো। কারণ এটা হকুল ইবাদ, আল্লাহ হকুল ইবাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবেন না, আল্লাহ তার হকের ব্যাপারে তিনি সিদ্ধান্ত জানাবেন। বান্দা তোর এক হক তো নামাজ কাজা হয়েছে, নিয়ে আমি মাফ করে দিলাম, বান্দা একটা রোজা তোর কাজা হয়েছে, নিয়ে মাফ করে দিলাম, কিন্তু অমুকের টাকা মারছ, অমুকের জমি তুমি দখল করে নিয়ে আসছ, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, এটা তার মামলা, তুমি তার কাছ থেকে মামলার রায় নাও, মার হক নষ্ট করেছো মার সেবা করো নাই, বাবার হক নষ্ট করেছো বাবার সেবা করো নাই, ছোট ভাইয়ের সম্পদ তুমি আত্মসাৎ করেছো, আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না,
বান্দা তোর হজ, তোর নামাজ, তোর রোজা, তোর কোরআন তেলাওয়াত, তোর জিকির, এগুলাই কয় তুই জান্নাতে যাইবি, তোর জান্নাতে যাওয়ারই কথা। কিন্তু ওই মামলাগুলি আগে তুই ডিসমিস কর, মানুষের মামলাগুলি ডিসমিস কইরা নামাজ লইয়া তুই জান্নাতে যা, মানুষের মামলা ডিসমিস কইরা তুই তোর হজ লইয়া জান্নাতে যা, মানুষের মামলা ডিসমিস কইরা তুই তোর তসবিহ তাহলিল লইয়া জান্নাতে যা। কিন্তু ওই দিন হাসরের ময়দানে কেউ কাউকে মাপ দিবে না, মা সন্তানকে মাপ দিবে না, বাবা সন্তানকে মাপ দিবে না, ছোট ভাই বড় ভাইকে মাপ দিবে না। কেমন করে মাপ দিবে? ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তানের পরিচয় মায় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনিহি। আল্লাহ পাক বলে সবাই শুধু নিজেকে বাঁচার ফিকির করবে, নিজে বাঁচার চিন্তা করবে, নিজে বাঁচার চিন্তা করবে, নিজে বাঁচার চিন্তা করবে, কেউ কারো দিকে নজর দিবে না। বাইরা বন্ধুরা, এজন্য রে ভাই মনে রাখবা, মনে রাখবা, আল্লাহর আদালতে মানুষের মামলা লইয়া কেউ উঠবেন না। আল্লাহর দোহাই, মৌতের আগে আগে মানুষের মামলাগুলা দুনিয়াতে ডিসমিস করেন। যুবক বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, একটু অনুমতি যদি দিতেন আমি দ্রুত আমি বাড়ি যাব, যাইয়েই তার হকটা আমি পরিশোধ করব, ঋণটা পরিশোধ করে আমি দ্রুত চলে আসব, দেরি করব না বিন্দু। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ যুবক তুমি এমন কি বললা, এই কথা কেমন করে আমরা বিশ্বাস করব? তুমি বাড়িতে যাইবা, আবার বাড়ি থেকে ফিরে আইবা ফাঁসিতে ঝুলার জন্য, এটা কে বিশ্বাস করবে? বাড়িতে গেলে পরে তোমারে ধইরা আনবে কে? এখানে তোমার বাপ থাকবে, মা থাকবে, তোমার আত্মীয় স্বজন সব থাকবে, তাদের সাথে মোকাবেলা করবে কে? বাড়ি যাওয়ার পর আবার ফাঁসির আসামি ফিরে আয়, এমন কোনো নজির তো নাই? না যুবক, এই প্রস্তাব মানা যায় না, এটা মানা সম্ভব না। তোমার সাথে আমি যে আমার কিছু ফৌজ দিয়ে দিব এটাও সম্ভব না, কারণ ফৌজ যারা ছিল, সৈন্য যারা ছিল, তারা যুদ্ধের ময়দানে, মুজাহিদরা তারা যুদ্ধের ময়দানে, একা একা তোমাকে দিতেও পারি না, আবার সঙ্গে মানুষ দেওয়ার মতো লোক মদিনায় নাই। অতএব এই প্রস্তাব কোনোদিন গ্রাহ্য হবে না। যুবক ডাক দিয়া কয়, গো আল্লাহর ওলি, তাহলে আমি রেডি, আমি রেডি, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন, ঝুলায় দেন। আমিরুল মুমিনিন হযরত তোমার ডাক দিয়া বলতেছে, যুবক একটু সুযোগ তোমাকে দিলাম, বলো মদিনায় তোমার কোনো আপন বলতে কেউ আছে কিনা, মদিনায় তোমার বন্ধু বান্ধব বলতে কেউ আছে কিনা, যারে তুমি নিজের পক্ষ থেকে জামিন রেখে যাইবা, জামিন যদি তুমি ফিরে না আসো, তোমার বদলা যে জামিন হবে তারে আমরা ফাঁসিতে ঝুলাব। শুধু একটা সুযোগ আছে রে যুব, একটা সুযোগ শুধু আছে, দেখো তোমার পক্ষে কেউ জামিন হবে কিনা। এমনি যুবক আল্লাহর নবীর সাহাবি, ওগো নবীর সাহাবি, এটা কেমন করে সম্ভব? মদিনায় আমার আপন বলতে কেউ নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব মদিনায় আমার কেউ নাই, অতএব আমার পক্ষে কেউ জামিন হবে না, কেউ আমার পক্ষে জামিন হবে না, অতএব আমি রেডি, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন, শুধু মৃত্যুর পর আমার দেহটাকে আমার মার কাছে পৌঁছে দিন, আমার দেহটা আমার আব্বার কাছে পৌঁছে দিন, আমার বাপ মার আর কোনো সন্তান নাই, সন্তান নাই, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। মৃত্যুর সময় মাকে খবরটাও আমি দিতে পারলাম না, আমার লাশটা শুধু বাড়িতে পাঠায় দিয়েন। বাইরা এই বইলা যুবক সামনের দিকে আগাইতেছে, ফাঁসিতে ঝুলবে, হঠাৎ করে, হঠাৎ করে মদিনার এই বিচারকের হাউস থেকে একজন সাহাবি হাত উঠে বলতেছে, ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, থামান আমার ভাই, থামান, আমি তার পক্ষে জামিন হইলা। আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হলাম, জামিন। কে সেই সাহাবি যিনি জামিন হতে চায়? এই যুবকের সাথে তার কিসের সম্পর্ক?
মদিনার মানুষ সবাই অবাক অবাক, ইনি কে ইনি কে? আমিরুল মুমিনীন উমর তাকে দেখেন, ইনি সাধারণ কোন সাহাবী নন, আমার নবীর হাতে গড়া একজন বড় সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি খাদেমে খাইরুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খাইরুল বাশার, খেদমতো মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর, খেদমতো মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব দিয়া বসলেন, আমিরুল মুমিনিন হযরত উমর ডাক দিয়া বলে, আবু যর কেমন করে তুমি এই প্রস্তাব দিলা? ও আবু যর, তুমি কি কোনো গ্যারান্টি দিতে পারবা যুবক আসবে কি আসবে না? এই যুবকের সাথে তোমার কিসের সম্পর্ক? আবু যর গিফারি তখন বলতেছে, নগো আমিরুল মুমিনিন, যুবকের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু মায়ার নবী দয়ার নবী রওজার দিকে আঙ্গুল দিয়া বলতেছেন, ওই রওজাওয়ালার পবিত্র জবানে আমি বহুবার শুনছি, মুসলমান মুসলমানের ভাই, অতএব মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক ইমানের সম্পর্ক, আমার এই ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক নাই কিন্তু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক। আর নবী বলছেন, রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বেশি গভীর, রক্তের সম্পর্কের চেয়েও ইমানের সম্পর্ক বেশি গভীর। এজন্য আমি রাজি, এজন্য আমি রাজি, আমার ভাইকে তার ঋণ পরিশোধ করতে পাঠায় দেন, যদি সে টাইম মতো না আসে হাসি মুখে আমি ফাঁসিতে ঝুলব। আল্লাহু আকবার! মদিনার মানুষ সব অবাক হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, হাউস পুরো হাউস নিস্তব্ধ হয়ে গেল। এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলতেছেন, যুবক যাও, তোমার জামিন পাওয়া গেল, যাও, তোমাকে একটা দ্রুতগামী ঘোড়া দেওয়া হলো, এই ঘোড়া দৌড়ে তুমি দ্রুত যাইবা, আগামী মাসের পহেলা জুম্মা, আগামী মাসের প্রথম জুম্মা, এই জুম্মার আজানের আগে আগে তুমি মদিনায় পৌঁছবা, তোমাকে দেওয়া হলো টাইম, যাও তুমি যাও, সময় মাইপা, টাইমটা দিয়া দিলেন। যুবক দেরি করল না, তাড়াতাড়ি করে ঘোড়ার পিঠে ওইটা যুবক রওনা দিয়া দিল বাড়ির দিকে, দ্রুত বেগে যুবক বাড়িতে যায় বসল, পয়সাই মার কাছে গেল, বাবার কাছে গেল, যাইয়া কথা নাই কম কথা, অল্প সময়ের ভিতরে যুবক বাজারে গেল, যাইয়া ইহুদির এই ঋণটা পরিশোধ করল, বাইরে তোমার ঋণগুলি নাও, তোমার ঋণগুলি নাও, এরপরে দ্রুত আবার মার কাছে আসলো, বাবার কাছে আসলো, মায় জিগায়, বাবা কি হয়েছে বল, মনটা এত পেরেশান কেন, চেহারাটার মধ্যে এত আতঙ্ক কেন? যুবক বলতেছে, মা গো, ও মা, মা আমাকে জীবনের শেষ বিদায়টা দিয়ে দাও, শেষ বিদায় আমাকে দিয়ে দাও, আব্বা আমাকে জীবনের শেষ বিদায়টা দিয়ে দাও, আমি তোমাদের ঋণ শোধ করতে পারি নাই, পারি নাই, মা দুধের দাবিটা তুমি রাইখো না, বাবা আর জীবনে আব্বাকে ডাক দিতে পারবো না। মা জড়ায় দুইরা কাম দেয়ার কই, বাবা কি হয়েছে বল বল বল, যুবক কাম দেয়ার কই, মা মদিনার আদালতে আমার বিরুদ্ধে মামলা, তাও সাধারণ মামলা নয়, খুনের মামলা, তোমার সন্তান খুনি, রায় হয়ে গেছে মদিনার আদালতে, উমরের আদালতে আমার ফাঁসি, মা গো আমি ইচ্ছা করে মারি নাই গো, মা, মা তোমার সন্তান, তুমি তো জানো ইচ্ছা করে কাউকে খুন করতে পারে না, আমি তো তোমাদের সন্তান, আমি তো অন্যায় জীবনে কোনোদিন করি নাই গো মা, এই হলো ঘটনা, এই কারণে আজকে আমি মদিনার আদালতে খুনির আসামি, রায় হয়েছে ফাঁসি, আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছে, নবীর একজন সাহাবি জামিন হয়েছে গো মা, জামিন হয়েছে যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো রক্তের সম্পর্ক কিছুই না, কিছুই নাই, উনি আমার পক্ষে জামিন হওয়ায় আমি সুযোগ পেয়েছি ওই ইহুদির ঋণটা পরিশোধ করার জন্য। মা গো আমাকে দেরি কইরো না,
যদি আমি টাইম মতো পৌঁছতে না পারি তাহলে আমার ওই ভাইকে ফাঁসি দেওয়া হবে। মা গো বিদায় দাও, মা শেষবারের মতো সন্তানের কপালে চুমু খায়। দেখেন কেমন মা কেমন বাবা, বাবাও কয় না বাবা তুই আর যাস না, মাও কয় না বাবা তুই আর যাবি না, দেখি কে আসে তোরে নেওয়ার জন্য। এই ছিল নবীর যুগে, নবীর যুগে, নবীর সাহাবায়ে কেরামের যুগে মানুষের অন্তরে আল্লাহর ভয়। নিজের জীবনের চিন্তা বড় নয়, দুনিয়ার বাঁচার কথাটা তারা বড় মনে করে না, আল্লাহর দরবারে বাঁচাটাকেই বড় মনে করে। দুনিয়ার মুক্তিটারে তারা বড় মনে করতেন না, আল্লাহর দরবারে মুক্তিটাকেই তারা বড় মনে করতেন। সর্বদা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার আশায় তারা হাঁটতেন। ভাইরা মা বাবা দুজনরে কান্দাইয়া যুবক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মদিনার দিকে রওনা দিয়ে দিল। রাস্তায় তার এই উটের জিনপুষ, এই ঘোড়ার জিনপুষটা ভেঙে গেল, একটু সময় লেগে গেল, এইদিকে টাইম কাটায় কাটায় দেওয়া হয়েছে। রাস্তায় বিলম্ব হওয়ার কারণে জুম্মার আজান পড়ে গেল, অথচ যুবক এখনো মদিনায় পৌঁছে নাই। জুম্মার আজান হয়ে গেল, যুবক মদিনায় পৌঁছে নাই। মদিনার সমস্ত মানুষ টেনশনে পড়ে গেল, হায় যদি ওই যুবক জুম্মার নামাজের পরপর হাজির না থাকে, নামাজের পরপরই তো বিচার বসবে, আদালত বসবে, যদি এর ভিতরে যুবক না পৌঁছায় তাহলে আবু যর গিফারির মতো এত বড় জলিলুল কদর সাহাবীকে আমরা হারাবো। সাহাবায়ে কেরামের ভিতরেও একটা কান্না শুরু হয়ে গেল, আতঙ্ক শুরু হয়ে গেল, ভয়ভীতি শুরু হয়ে গেল। আজান হয়ে গেল, আজান হওয়া মাত্রই হযরত উমর একজন লোক পাঠিয়ে দিলেন, ফৌজ পাঠিয়ে দিলেন আবু যর গিফারির বাড়িতে, যাও আবু যরকে তোমরা গ্রেপ্তার করে নিয়ে আসো, যায় বলবা ওই যুবক এখনো মদিনায় পৌঁছে নাই, যার পক্ষ থেকে তুমি জামিন হয়েছ, অতএব উমরের আদালতে তোমাকে ডাকা হয়েছে। এই সরকারি এই ফৌজ যখন যাইয়া আবু যর গিফারিকে এই খবর দিল, আবু যর গিফারি হাসি মুখে ঘর থেকে বের হলেন, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিলেন। তোমরা কেঁদো না কেঁদো না, আজ যদি আমাকে ফাঁসিতে ঝুলতে হয় আমার কোনো কষ্ট নাই, আমার নবীর হাদিস মানতে আমি খুশি, আমার জীবনে চু আমার নবীর হাদিসের দাম আমার কাছে বেশি, আমার ফাঁসিতে ঝুলার চেয়েও আমার মায়ার নবীর হাদিসের মূল্য বেশি। নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, রক্তের সম্পর্কের যে ইমানের সম্পর্ক গভীর। সন্তান যদি কাফির হয় ইসলাম বলে পরিচয় দিও না, বাবা যদি কাফির হয় ইসলাম বলে বাবা পরিচয় দিও না, কিন্তু ইসলাম বলে আফ্রিকার জঙ্গলের একটা মানুষ যদি মুমিন হয় তার ভাই কোয়া ডাক দাও, জোরে বলে সুবহানাল্লাহ, তার ভাই কোয়া ডাক দাও, ভাই কোয়া ডাক দাও। আর আপন রক্তের ভাই যদি কাফির হয় ভাই পরিচয় দিও না। বদরের যুদ্ধে নবীর পক্ষে এক ভাইয়ের হাতে ইসলামের পতাকা, আরেক ভাই আবু জহলের পক্ষে তার হাতে কুফুরের পতাকা, দুই আপন রক্তের ভাই একজনের হাতে ইসলামের পতাকা আরেকজনের হাতে আবু জাহেলের পক্ষে কাফের পতাকা। এই দুই ভাই বদরের যুদ্ধে তারা দুই দিক থেকে যুদ্ধে তারা লিপ্ত, আবু বকর সিদ্দিক আমার নবীর পক্ষে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু জাহেলের পক্ষে। বদরের ময়দান বাপ বেটার যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ। আমার নবী একদিকে, নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আবু জাহেলের পক্ষে। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পরে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইনি বলতেছেন আব্বা বদরে তো আমি আপনার বিপক্ষে ছিলাম, আব্বা বদরের ময়দানে আপনি তিনবার আমার সামনে পড়ছেন কিন্তু আমি তলোয়ার চালাই নাই। আবু বকর সিদ্দিক বলে কেন তুই তলোয়ার চালাইলি না? কয় আব্বা আপনি আমার আব্বা, এজন্য তলোয়ার চালাই নাই, যদি ওই দিন তলোয়ার চালাইতাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইত, আমি সেই ভুল কিভাবে নিজের সামলাইতাম। আবু বকর সিদ্দিক বলে বাবা তিনবার পড়ছি তুই তলোয়ার চালাইছ না, বলে না। এইবার সিদ্দিক বলে তাহলে শুন বাবা, আমি আবু বকরের কথা শুন, আমার কথা শুন, আমার কথা শুন, বদরে যদি তুই একবার একবার আমার সামনে পড়তি একবার, আমি আল্লাহকে দেখাইতাম মালিক সন্তানের চেয়েও আমি তোমাকে বেলিবা বেশি ভালোবাসি, এক কোবে তোমারে আলগা করে দিতা, কারণ আল্লাহ
মহব্বত আমার কাছে বেশি, সন্তানের চেয়ে, বাবার চেয়ে, ভাইয়ের চেয়ে। আবু যর গিফারি কয়, তোমরা কেঁদো না কেঁদো না, আমাকে হাসি খুশি মদিনার আদালতে যেতে দাও। জুম্মার নামাজ হয়ে গেল, মদিনার ছোট বড় নারী পুরুষ সবাই মসজিদে নববীতে চলে আসলো, সবার শুধু কান্না আর কান্না। আজ আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলানো হবে, এক খুনির পক্ষে জামিন হওয়ার কারণে। মহিলাও কান্দে, পুরুষও কান্দে, যুবক কান্দে, ছোট ছোট বাচ্চারাও কান্দে। ভাইরা, ওই অবস্থায় জুম্মার নামাজ শেষ হওয়ার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতের বিচারকের আসনে বসলেন। এই অবস্থায় হযরত উমর ডাক দিয়া বলে, আবু যর, যার পক্ষে জামিন হয়েছ সে কিন্তু এখনো আসে নাই, অতএব মামলার রায় হলো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তুমি কি প্রস্তুত? আবু যর গিফারি হাসি মুখে কয়, আমিরুল মুমিনিন, আমি হাসি মুখে রাজি। আবু যর গিফারি হাসে কিন্তু মদিনার সব মানুষ কান্দে, আর সবাই কান্দে, আবু যর গিফারি হাসে। সামনের দিকে আগান, সামনের দিকে আগান, আবু যর গিফারি সামনের দিকে আগান। জল্লাদকে হযরত উমর বলতেছে, জল্লাদ যাও, যাও, তুমি যে রশি লাগাও। মদিনার মানুষ দেখতেছি এই জল্লাদ জীবনে কাউকে ফাঁসিতে ঝুলাইতে কোনোদিন একটুও দরদ দেখায় না, মদিনার জল্লাদ। কিন্তু আজকে ওই জল্লাদ যখন আবু যর গিফারির দিকে আগায়, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, এক কদম আগায়, দুই কদম পিছনে যায়, এমনকি খলিফাতুল মুসলিমিন হযরত উমর নিজেও চোখের পানি মুছতেছে। কারণ আবু যর গিফারি তো সাধারণ কোনো সাহাবি না, আমার নবীর অত্যন্ত প্রিয় একজন সাহাবি, অনেক বড় একজন উঁচু মাপের সাহাবি। মদিনার মানুষ রাস্তার দিকে তাকায়, আবু যর গিফারি রশির কাছাকাছি, হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, জল্লাদ থামো থামো, ওই যে দেখা যায় মদিনার ধুলাবালি উঠতেছে, মনে হয় কোনো একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। অল্প সময়ের ভিতরে দেখা গেল যুবক আইসা হাজির, আল্লাহু আকবার, ওই যুবক আইসা হাজির একদম আদালতের ভিতরে ঢুইকে আগে মাপ চাইতেছে, আমিরুল মুমিনিন, আমি নামাজের আগে পৌঁছতে পারি নাই, রাস্তায় আমার এই গোড়ার জিন পুষ্টা ভেঙে গেছিল, এজন্য একটু বিলম্ব হয়ে গেছে, মাপ চাই। আমার ভাইরে, আপনি তাড়াতাড়ি এই আসন থেকে, এই জায়গা ফাঁসির মঞ্চ থেকে নামায় দেন, আমাকে ফাঁসির মঞ্চে আপনি তুইলে দেন, আমি ঋণ পরিশোধ করে আসছি, আমার আব্বা আম্মার কাছ থেকে চির বিদায় নিয়ে চলে আসছি, আমার মনে আর কোনো কষ্ট নাই, চিন্তা নাই, কোনো ধরনের কোনো দাবিও নাই, এখনই আমাকে ফাঁসিতে ঝুলায় দেন। সবার মুখে হাসি, সবার মুখে হাসি, আবু যর গিফারি তিনাকে নামায় দেওয়া হলো। এইবার যুবক জল্লাদের উঠতেছে, ফাঁসির মঞ্চে উঠতেছে, আবার মদিনার মানুষের আবার রং পরিবর্তন হয়ে গেল, সবার ভিতরে আবার একই চিন্তা জাগলো, এটা কেমন যুবক রে, এ কেমন যুবক, যেই যুবক বাড়িতে যাওয়ার সুযোগ পাইল, বাপ মার কাছে যাওয়ার সুযোগ পাইল, পাড়া প্রতিবেশী আপনজন সবার কাছে যাওয়ার সুযোগ পাইল, সেই সুযোগটারে কাজে না লাগাইয়া ফাঁসিতে ঝোলার জন্য আবার নিজেই চলে আসলো। এ তো সাধারণ কোনো যুবক নয়, সাধারণ কোনো যুবক নয়। মদিনার মানুষ আবার তারা কান্না শুরু করলো। এইদিকে দুই ভাই যারা বাবার বাবার খুনের বাদী, এই দুই ভাই তাকায় দেখতেছে মদিনার মানুষের কান্না, এই দুই ভাইয়ের চোখ দিয়েও তখন পানি ঝরতেছে, এরাও ভাবতেছে হায়, এমন যুবক ইচ্ছা করে আমার আব্বারে খুন করতে পারে, ইচ্ছা করে এই যুবক খুন করে নাই, খুন করে নাই, প্রমাণ হয়ে গেছে। কারণ যে বাড়ি যাওয়ার পর আবার দ্রুত বেগে চলে আসছে, ইচ্ছা করে খুন হয় নাই, খুন হয় নাই, হায় হায়। তাহলে তো আমরা আর এই মামলা আমরা আর এখনো রাখতে পারি না, সাথে সাথে দুই ভাই ডাক দেয়া কয়, জল্লাদ জল্লাদ থামো থামো, আমাদের ভাইরে আর ফাঁসি দেওয়া লাগবে না, আমাদের বুঝ হয়ে গেছে, আমাদের এই ভাই আমার আব্বারে ইচ্ছা করে খুন করে নাই, অতএব তোমরা ফাঁসি থেকে নামায় দাও, আজ থেকে আমরা দুই ভাই না, আমরা আরেক ভাই মিলে হলাম তিন ভাই। এই ভাইরে লয়ে গেছে মায়ের কাছে, গিয়া বলতেছে, আম্মা আজ থেকে তোমার আরেকজন সন্তান, দুই সন্তান ছিল, দুই ছেলে, আরেক ছেলে, আমরা হলাম তিন ছেলে, এই হলো একটা
ঘটনা, সংক্ষিপ্ত একটা ঘটনা শুধু শুনাইলাম। নবীর যুগে, নবীর সাহাবিদের যুগে যুবক, একজন যুবক, যেই যুবক নবীর সাহাবি ছিল না কিন্তু কি পরিমাণ ভয় তার অন্তরের ভিতরে ছিল, এই যেই যুবক যৌবনে আল্লাহর এরকম ভয় অন্তরে নিয়ে যৌবনটা পার করবে। আল্লাহ পাক বলে যৌবনেই তার নাম ওলির খাতায় লেখা হয়, আর বৃদ্ধ বয়সে এবাদত যৌবনে যা করছিল এটা যদি বৃদ্ধ বয়সে নাও করতে পারে আল্লাহ তার এবাদতের পেনশন দান করে। যে আমল যৌবনে জারি ছিল এটাই আল্লাহ বৃদ্ধকালে জারি রেখে দেয়, আমলের ভিতরে জারি রেখে দেয়। তাহলে বলুন, আমরা যারা এখানে এখনও গায়ে শক্তি আছে মসজিদে যাওয়ার, যদি এখনও মসজিদে রীতিমতো যাই, যেই সময়ে মসজিদে যাওয়ার শক্তি থাকবে না, ঘরে নামাজ পড়তে হবে বসে বসে, তখন মসজিদের জামাতের সওয়াব আল্লাহ ঘরে বসে নামাজ পড়লেও দান করবে। মসজিদে যাওয়ার দরকার আছে নি না নাই, কোরআন তেলাওয়াতের দরকার আছে নি না নাই? হ্যাঁ, শক্তি যতদিন আছে এতদিন শক্তিটারে আল্লাহর পথে কাটাও, যেই বয়সে শক্তি থাকবে না আল্লাহ তোমাকে এই আমল না করলেও সওয়াব জারি রাখবে। সূরা তিন পয়রা দেখেন, তফসির খুলে দেখেন, আয়াতের তর্জমাটাও যদি করেন তাও পারবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ আমাদের সবাইকে গায়ে যতদিন শক্তি আছে ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম ঠিকমতো মান্য চলা উঠবেন না, মোনাজাত করবো। মুনাজাত এবাদতের মগজ, এবাদতের মগজ। কষ্ট করে ওয়াজ শুনলাম সেই সন্ধ্যা থেকে, এখন যদি মুনাজাত না করি যেন আমি মগজ হারাইলাম। সবাই একটু মনোযোগ দিয়ে বসেন, যা কিছু আমরা শুনলাম সেই সন্ধ্যা থেকে নেই পর্যন্ত আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। যাদের গায়ে এখন শক্তি আছে এই শক্তিটাকে আল্লাহর পথে আমরা লাগাই, আল্লাহর পথে কাজে লাগাই। যেই বয়সে শক্তি থাকবে না আমি এই এবাদতটা পেনশন পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এরূপে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে যে যুব সমাজ আজকে এত সুন্দর আয়োজন করলো, এই যুবকগুলি তাদের গোটা যৌবন কালটাকে যেন আল্লাহর গোলামিতে কাটাইতে পারে, আল্লাহর মর্জি মোতাবিক যেন তারা চলতে পারে, সেই দোয়া আমরা তাদের জন্য করি। হুজুর বলছেন যে রব্বুল আলামিন, আল্লাহ কুদরতি নজরে মায়ার নজরে একটু তাকাও, গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা মনোযোগ দিয়ে শুনতেছে গো আল্লাহ। আমলখানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া দাও। যারা হাত বাড়াইছি মালিক জানি না কার জানি আমার মতো মা দুনিয়ায় নাই, কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই। আয় আল্লাহ যেই মা একাধারে দশ মাস দশ দিন পেটে রাখলো, মার পেটে লাতি দিয়েছি কত আরামের ঘুম হারাম করে দিয়েছি, মা খাইতে বসে কলিজায় লাতি মারছি মা খানা থুয়া উঠে গেছে, বাবা পাশের রুমে যা জিগা কি হইছে গো খানা খাইবা না, মা চোখের পানি মুছে কয় কিছু হয় নাই তুমি খাও আমি পরে খাবো, তবুও বাবার কাছে নালিশ দেয় না, বাবার কাছে নালিশ দেয় না, তোমার সন্তান পেটে দেখে আমার কলিজায় লাথি মারছে। যে মা শীতের দিনে ভিজা বিছানায় শুয়েছে আমি প্রস্রাব করে বিছানা ভিজায় দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইকা সারা রাত কাটায় দিছে গো আল্লাহ, আমি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি সবাই ঘুমায় পড়ছে কিন্তু মা ঘুমায় না, পিছনের দরজা দিয়া গভীর রাতে আম্মা কোয়া ডাক দিতে দেরি হয় মার দরজা খুলতে দেরি হয় না, মা গো তুমি এখনো বুঝি ঘুমাও না, মা কো বাজান তোমারে বাহিরে রেখে আমি মা কেমনে ঘুমাই, এখনো সন্তান যদি শহর থেকে বাড়িতে আসার খবর দেয় মা সন্তানের চেহারা না দেখা পর্যন্ত সারা রাত জাইগা থাকে, এমনও মারে তুমি কবরে মাইরো না, এমনও মারে তুমি আজাব দিও না, ও মালিক সন্তান মার কবরের পাশ দিয়া চইলা যা, মা রুটা ডাইকা ডাইকা কয় বাজার কবরখানা দিয়ে কেউ কি মার কোথায় আদ হয় না, কবরখানা দিয়ে কেউ কি আদ হয় না, আদ হয় না, একবার সুরে ফাতিহা তিনবার সুরে ইখলাস পড়ো বাবা, আল্লাহ তোমার মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিবে।
বাবার কবরের পার দিয়ে কত ছেলে গান গায়ে চইলা যায় দিনের বোঝ না থাকার কারণে। এই আল্লাহ, যে যুবকগুলি কোরআনের পক্ষে থাকে আল্লাহ তাদেরকে তুমি ওলির খাতায় নাম লিখায় দিও, আল্লাহ তাদেরকে মালিক, তাদের বাপ মার সেবা করার তৌফিক দিও। বাপ মা কবরে থাকলে কবরের পাশ দিয়া কোরআন তেলাওয়াত কইরা কইরা যাওয়ার তৌফিক দিও। ও মাওলাই করিম, ধন্য মায়ের ধন্য সন্তান এই যুবকগুলি। কত যুবক গানের আয়োজন করে, খেলাধুলার আয়োজন করে, কিন্তু এই এলাকার যুবকগুলি মালিক তোমার কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন তাদের হায়াত রাখো কোরআনের খাদেম বানায় রাখো আল্লাহ, ইসলামের পক্ষে একজন সৈনিক তুমি বানায় রাখো, দুনিয়ার সমস্ত আফত বিপদ থেকে তাদেরকে হেফাজত কইর। এই আল্লাহ, ডাইনে বামে যত মুর্দে গান কবরে শুয়ে আছে গো আল্লাহ, কতজনের বাবা মা, কতজনের বড় ভাই, কতজনের দাদা দাদি নানা নানি, কত মায়ার মানুষ নিজের হাতে তারা কবরে এখানে শুয়ে রাখছে। যারা একদিন এই রাস্তা দিয়ে হাঁটতো, এই ঘরে ঘুমাইতো, এই মসজিদে নামাজ পড়তো, তারা আজ কোথায় গেল, কোথায় রইল, কিভাবে রইল তুমি সারা কেউ জানে না। এই মাহফিলের খাতিরে তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, কবরে অশান্তি থাকলে অশান্তি দূর করে দাও। আয় আল্লাহ, এলাকার ভিতরে যত মুরব্বী আছে আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত দাও, যুবকগুলির হায়াতে বরকত দাও, সামনের জীবনের সমস্ত বাধা তুমি দূর করে দাও। আয় আল্লাহ, লেখাপড়ায় বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও, বাপ মা যাদের জীবিত হায়াতে বরকত দাও, সেবা করার তৌফিক দাও, যেই সন্তান বুঝে না মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আল্লাহ তুমি তাকে সুখী বুঝ দাও, বুঝ দাও, বাপ মার মন খুশি করার তৌফিক দাও। আয় আল্লাহ, আয় মাওলা, আমার মা বোনদেরকে মাফ করে দাও, এই এলাকার প্রতিটা মা বোনকে খাঁটি পর্দা নিশিন বানাও, আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানাও, ঘরে ঘরে হাফেজে কোরআন আলেমে দিন কবুল করে নাও। আসল যারা সাহায্য সহযোগিতা করেছে গো আল্লাহ, তুমি প্রত্যেকের সাহায্যকে নাজাতের উসিলা বানায় দাও। আগামী বছর এই কোরআনের মাহফিলে আমরা যারা আজ বসলাম, আগামী বছরও বসার, আয় আল্লাহ বসার জন্য নেক হায়াত সবাইকে বাড়ায় দাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।